কুড়ি দিন পেরিয়ে গেল কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। দুঃসময় কাটিয়ে নব উদ্যমে প্রথমবার সংবাদ সম্মেলনে আসেন এই চিত্রনায়িকা। তবে এবার মামলা সংক্রান্ত কথা বলতে নয়, এসেছেন তার নির্মাণাধীন সিনেমা প্রীতিলতা নিয়ে কথা বলতে। শুক্রবার বিকেলে প্রীতিলতা টিমের আয়োজনে সংবাদ সম্মেলনে এফডিসিতে আসেন পরীমণি। চিত্র নির্মাতা রাশেদ পলাশের পরিচালনায় নির্মাণ হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পথিকৃৎ প্রীতিলতা ওয়েদ্দেদারের বায়োপিক, যেখানে প্রীতিলতা চরিত্রে অভিনয় করবেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। প্রীতিলতা চরিত্রে নিজেকে উপস্থাপন করতে পেরে বেশ উচ্ছ্বসিত এই নায়িকা। তার আশা দর্শক ভালোভাবেই গ্রহণ করবে সিনেমাটি। প্রীতিলতাকে নিয়ে আসলে বলার তো আসলে কিছু নেই, যেটা আছে শুধু আমার এখন আমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমি অবশ্যই অনেক অনেক বেশি কৃতজ্ঞ যে আমাকে আমি এত বড় একটা দায়িত্ব পালন করতে পারবো বা এই দায়িত্ব আমাকে দেওয়া উচিত এটুকু বিশ্বাস করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলার লোক, থ্যাংক ইউ যারা ছিলেন। আমি শুধু এটুকু বলতে চাই, আমি মনে হয় বিশ্বাসের মনে হয় না, আমার মনে হয়টা আমি উঠিয়ে দেবো, আমি বলতে পারি এটুকু যে আমি বিশ্বাসের মর্যাদা রাখবো পারবো না। এজন্য অবশ্যই ইতিলতা যেমন মায়ের কাছে আশীর্বাদ চেয়েছে, আমি আসলে আমি সবার কাছেই সেই আশীর্বাদটা চাই যাতে ইতিলতাকে সঠিকভাবে ঠিকঠাকভাবে আমার মধ্যে ধারণ করতে পারি এবং আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। প্রযোজনা প্রতিষ্ঠান ইউ ফোর্স লিমিটেড এর ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি, যার চিত্রনাট্য করেছেন বিশিষ্ট চিত্রনাট্যকার গোলাম রাব্বানী। ইতিমধ্যেই শেষ হয়েছে সিনেমাটির কিছু অংশের চিত্রধারণ, তাই সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী রাশেদ পলাশ। সিনেমার এখন পর্যন্ত প্রায় 35% শুটিং আমরা শেষ করেছি, আর বাকি 70% শুটিং এর কাজ আমরা আগামী মাসের অক্টোবরের 28 তারিখ থেকে চট্টগ্রামে শুটিং শুরু করব। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রীতিলতা টিমের চেয়ারম্যান মুহিত হাওলাদার, ভাইস চেয়ারম্যান ইয়ামিন ইলেন ও বিশিষ্ট অভিনয় শিল্পী শম্পা রেজা সহ আরো অনেকে। তৌহিদুর রহমান, সিটি নিউজ, ঢাকা।